अस्सलाम वालेकुम सर। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। Assalamualaikum। সবাই তোমাদের মাইক্রোফোন গুলোকে মিউট করো। ওকে, আমি আমার ক্লাস শুরু করছি। সবাইকে আজকে শীতের সকালে শুভেচ্ছা এবং এই গণিত ক্লাসে, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস আরম্ভ করছি। তোমাদের পাঠের বিষয় অষ্টম অধ্যায় অনুশীলনী 8.2 চতুর্ভুজ। তো এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি গতদিন। গত ক্লাসে লেকচারের ধারাবাহিকতায় আজকে আমরা একটি উপপাদ্য গত ক্লাসে শিখেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি উপপাদ্য, উপপাদ্য দুই নিয়ে আলোচনা করব। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, এটা ছিল আমাদের প্রথম উপপাদ্য। আমরা পূর্বের ক্লাসে যা পড়েছিলাম, চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি, চার সমকোণ। তো সেই চারটি কোণ ছিল এ, বি, সি, ডি, এতে সমষ্টি চার সমকোণ। তো এটা আমরা গত ক্লাসে প্রুফ করেছিলাম যে একটি কর্ণ যোগ করে দুটো ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে ত্রিভুজে তিন কোণের সমষ্টি দুই সমকোণ দিয়ে। এবং এখানে আমরা দুটো সমীকরণ পেয়েছিলাম, এই দুটো সমীকরণকে যোগ করে আমরা চার কোণের সমষ্টি, চার সমকোণ বা 360 ডিগ্রি এটা প্রমাণ করেছি। আজকে আমরা শিখব উপপাদ্য দুই, একটি সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, তার আগে একটু বলে দেই, এখানে একজন স্টুডেন্ট আমি দেখলাম যে মোবাইলের রিনেমটা না করে মোবাইলের নাম দিয়ে ঢুকেছো, ওপো A15। কে? ওপো A15 কে? আমার কথা কি বোঝা যাচ্ছে না? কেউ কি আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। যাই হোক, এরপর থেকে যেই জয়েন করো এই নামে, সে আর এই নামে জয়েন করবে না। সবাই শুধু তার নাম এবং রোল নাম্বার দিয়ে জয়েন করবা। আমি এখানে একজনকে দেখেছিলাম ওপো A15 নামে একজন জয়েন করেছো। তো আমার ছিল। আচ্ছা, সে কি রিনেম করেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আমাদের পড়ায় চলে আসি। সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। সামান্তরিক বলতে আমরা এর আগে সংজ্ঞা শিখে এসেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ আমি যদি বলি ABCD একটি সামান্তরিক, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ, শেয়ার করেছি আমি, তো সেখানে দেখো দেওয়া আছে AB এবং CD দুইটা বাহু, এরা পরস্পর সমান্তরাল। এবং বিপরীতভাবে AD এবং BC এই বাহু দুটাও সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি ABCD একটি সামান্তরিক। আমাদের আজকে প্রমাণ করতে হবে স্যার। হ্যাঁ স্যার, আমার বই অষ্টম অধ্যায় নেই। কে বলছো তুমি? অষ্টম অধ্যায় নেই বলতে, ক্লাস 8 এ অষ্টম অধ্যায় নেই কে বলেছে তোমাদের?
আমার বইয়ে নেই। সেটা বলো, তোমার বইতে নেই? এটা বইতে অনেক জায়গায় এই প্রবলেম গুলো হয়ে আসছে। তো তোমার অষ্টম অধ্যায় কি আছে, মানে বইয়ের মধ্যে ওই পেজ গুলোই নেই এরকম না। কিছু? হ্যাঁ স্যার। এটা বলো। সেক্ষেত্রে ওই যে বলেছে আমার এখান থেকে তুমি স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবে, অথবা কারো কাছ থেকে বই নিয়ে ফটোকপি করে নিবে। ওকে স্যার। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করি আমাদের স্লাইডটার দিকে। এবিসিটি একটি সামান্তরিক, একটু আগেই বলেছি কেন এটা একটা সামান্তরিক। এর দুটা কর্ণ, একটা কর্ণ হচ্ছে এসি এবং অপর কর্ণটা হবে বিপি। গতদিন আমরা সংখ্যা শিখে আসছি কর্ণ কাকে বলে। কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে যে সরলরেখা পাবো সেটি হচ্ছে কর্ণ। তাহলে এক্ষেত্রে আমরা দুটা কর্ণ পাচ্ছি, একটি পাচ্ছি এসি এবং অপরটি পাবো বিডি। আমাকে প্রমাণ করতে হবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে আমরা বুঝতেই পারছি এবির বিপরীতে আছে সিডি বাহু, এডির বিপরীতে আছে বিসি বাহু, এরা পরস্পর সমান। এবং আমাকে প্রমাণ করতে হবে বিপরীত কোণগুলোও সমান। বিপরীত কোণ বলতে আমরা বুঝবো যদি আমি এ কোণ ধরি, তাহলে এ কোণের বিপরীতে আছে সি কোণ এবং বি কোণের বিপরীতে আছে ডি কোণ, এরা পরস্পর সমান। অর্থাৎ এ কোণকে আমি বলতে পারি বি এ ডি, স্যার আসসালামু আলাইকুম, এবং সি কোণকে আমি বলতে পারবো কোণ বি সি ডি। তাহলে এ কোণ এবং সি কোণ, দেখো বিপরীত দুটো কোণ সমান, এটা আমরা লিখেছি। এবং এ বি সি অর্থাৎ এই বি কোণ এবং তার বিপরীতে আছে ডি কোণ, অর্থাৎ সি ডি এ বা এ বি সি, এরা সমান হবে। আমার মনে হয় এই এই জায়গাটুকু সবাই বুঝতে পেরেছ। তাহলে আমাদের বিশেষ নির্বচন যেটা ছিল সেই জায়গাটা তোমরা লক্ষ্য করেছ এবং হয়তো বা এটা বুঝতে পেরেছ যে এবিসিডি একটি সামান্তরিকের, আমরা দুটা কর্ণ পেলাম এসি এবং বিডি এবং তার বিপরীত বাহুগুলো আমরা জানি, দেখেই বুঝতে পারছি, এবং বিপরীত কোণগুলো আমরা ডিফাইন করতে পারছি কোন দুইটা কোণ বিপরীত। তাহলে আমাদের কোণগুলো যেমন সমান, ঠিক অনুরূপ ভাবে বিপরীত বাহুগুলো সমান, এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা আমাদের প্রমাণে চলে আসি। সবাই একটু লক্ষ্য করো, এখানে প্রমাণটা দেয়া আছে, একই প্রমাণ। প্রমাণটার দিকে একটু তাকালে তুমি বুঝতে পারবে যে এখানে প্রমাণটায় মূলত কি চাওয়া হয়েছে, যে বিপরীত বাহু অর্থাৎ এ বি আর সিডি এই দুটো সমান প্রমাণ করতে হবে, এবং কোন দুটা হচ্ছে এ কোণের সাথে সি কোণ সমান প্রমাণ করতে হবে। অনুরূপ ভাবে আমরা এডি বাহু আর বিসি বাহু সমান প্রমাণ করব এবং সাথে বি কোণ এবং ডি কোণও সমান প্রমাণ করব। তো সেই লক্ষ্যে প্রথমে একটু খেয়াল করে দেখো, এখানে বলা আছে আমরা জানি সামান্তরিকের এক জোড়া অর্থাৎ দুটি করে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো প্রথমে আমরা যদি বলি এবি বাহু এবং ডিসি বাহু সমান্তরাল, এটা বোঝাই যাচ্ছে যেহেতু বিপরীত দুটা বাহু সমান্তরাল, এসি তাদের ছেদক। খেয়াল করো এই এবি বাহুকে এবং ডিসি বাহুকে এসি বাহুটা ছেদ করেছে, তাই এসি বাহুটা হয়ে যাবে ছেদক। এবং ছেদকের দুই বিপরীত পাশে উৎপন্ন কোণকে আমরা বলি একান্তর কোণ, অর্থাৎ একটি কোণ হবে বিএসি। লক্ষ্য করো বিএসি, এই কোণটা হবে একটা কোণ বিএসি। ঠিক বিপরীত পাশে অর্থাৎ এসির একটা যদি বাম দিকে চিন্তা করি তাহলে একটা ডান দিকে হবে, আরেকটি কোণ হবে এসিডি। তাহলে এসি ছেদকের বিপরীত পাশে এবি বাহুর সাথে একটি কোণ অর্থাৎ বিএসি এবং সিডি বাহুর সাথে একটা কোণ অর্থাৎ এসিডি, এরা পরস্পর সমান হবে, কারণ বলাই আছে এরা একান্তর কোণ আর আমরা জানি একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। অনুরূপভাবে আমি যদি বলি বিসি এবং এডি অর্থাৎ বিপরীত যে আরো দুটা বাহু আছে এরা সমান্তরাল, কারণ আমরা একটু আগে বলেছি এবি আর সিডি বাহু সমান্তরাল অর্থাৎ এক জোড়া বাহু সমান্তরাল, তাহলে সামান্তরিকের অপর জোড়া বাহু দুটোও সমান্তরাল হবে, অর্থাৎ এডি এবং বিসি। যদি এডি এবং বিসি সমান্তরাল হয় এবং এসি যদি তাদের ছেদক হয়, একইভাবে আমরা এসি ছেদকে দুই পাশে উৎপন্ন কোণ, অর্থাৎ আমি যদি বলি এসি ছেদকের
একটি উৎপন্ন কোণ হবে ACB অর্থাৎ এই কোণটা ACB তার বিপরীতে উৎপন্ন কোণটা হবে DAC বা বলতে পারি CAD একই কথা DAC বলা যে কথা CAD বলা একই কথা তাহলে এই AC ছেদকের এই দুই বিপরীত পাশে উৎপন্ন কোণগুলো পরস্পর কি হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে এবার আমরা যদি দুটো ত্রিভুজ নিয়ে কম্পেয়ার করি একটি ত্রিভুজ হচ্ছে ABC অর্থাৎ এই ত্রিভুজটা এবং অপর ত্রিভুজটা হচ্ছে ADC এই ত্রিভুজটা এটা মনে রাখার জন্য সবাই একটু লক্ষ্য রাখবা আমরা কিন্তু এখানে AC ছেদক নিয়ে কাজ করতেছি যেহেতু AC ছেদক নিয়ে কাজ করতেছি তাই AC ছেদকটা যে দুইটা ত্রিভুজে ভাগ করেছে এই দুইটা ত্রিভুজকে নিয়ে আমরা চিন্তা করব একটা ত্রিভুজ হবে ABC এবং অপর ত্রিভুজটা হবে ADC তাহলে এই দুইটা ত্রিভুজকে যদি আমি সর্বসম প্রমাণ করার দরকার এবং সেটা করার জন্য আমরা যে কাজটা করেছি দুইটা একান্তর কোণ সমান একটু আগেই লিখে আসছি একটা হচ্ছে BAC সমান কোণ ACD এটা কিন্তু একটু আগে এক নম্বরে আমরা প্রমাণ করে এসেছি এবং দ্বিতীয়ত প্রমাণ করেছি ACB এবং DAC সমান দেখো এক এবং দুইতে কিন্তু এই দুইটা কোণ যে সমান সেটা প্রমাণ করে এসেছি এবং এই দুইটা ত্রিভুজের মধ্যে মাঝখানে যে AC রেখাটা এটা কিন্তু দুইটা ত্রিভুজেই সাধারণ বাহু তাহলে একটা ত্রিভুজের একটি কোণ এবং দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহু এবং একটি কোণ এবং দুই বাহু সমান হয় অর্থাৎ এখানে দেখো দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুইটা কোণ এবং একটি বাহু অর্থাৎ প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি BAC কোণ বলি দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে ACD কোণ অর্থাৎ এখানে একটা কোণ অনুরূপভাবে ACP সমান DAC এখানে আরো একটা কোণ অর্থাৎ দুইটা কোণ এবং একটি বাহু অর্থাৎ AC বাহু এটা দুইটা ত্রিভুজেই আছে অর্থাৎ দুইটা কোণ এবং একটা বাহু যদি সমান হয়ে যায় তখন আমরা এটাকে বলতে পারি ত্রিভুজের কোণ বাহু কোণ উপপাদ্য অনুযায়ী এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে কি হবে সর্বসম ত্রিভুজ সর্বসম হওয়ার চারটা শর্ত তোমরা ক্লাস 7 এর বইতে শিখে এসেছো তার মধ্যে একটা শর্ত এটা ছিল যে কোন ত্রিভুজের দুইটা কোণ এবং একটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি কোণ ও একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে তো এখানে আমরা দেখে গেলাম এসি হচ্ছে তাদের কমন বাহু বা সাধারণ বাহু এবং এই দুইটা কোণ সমান তাই আমরা বলতে পারি ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC সর্বসম হবে এই সর্বসম হওয়া পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো দুটা ত্রিভুজ যে আমরা সর্বসম করলাম কেন করলাম সেই কন্ডিশনটা এখানে বলা আছে এটা নিয়ে কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো আশা করি নেই তাহলে সর্বসম হওয়ার কন্ডিশনটা মনে রাখতে হবে এই লেখাগুলো ধাপ এবং যথার্থতা যেভাবে দেয়া আছে এভাবে তোমরা বাসায় লেখার চেষ্টা করবে কারণ তুমি যে কাজগুলো করেছো এগুলো কেন করলাম তার যথার্থতা ডান পাশে দেয়া আছে তো ত্রিভুজের বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী আমরা এই ত্রিভুজটা যে সর্বসম হলো দুটা ত্রিভুজ সেটা আমরা বুঝতে পারলাম যখন দুটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন তাদের অনুরূপ বাহুগুলো সমান হয়ে যায় অর্থাৎ ABC ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহু হচ্ছে AB-র সাথে তার বিপরীতে ADC যেহেতু সর্বসম বলেছে তাহলে AB-র মতো অনুরূপ বাহু হবে CD এরা সমান হয়ে যাবে ঠিক একইভাবে আমি বলতে পারি BC-র অনুরূপ বাহু হচ্ছে AD এর দুইটা সমান হয়ে যাবে তাহলে AB এবং DC যদি সমান হয়ে যায় এবং BC আর AD যদি সমান হয়ে যায় তাহলে আমাদের প্রমাণের একটি অংশ কিন্তু শেষ যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এখন আমার দরকার বিপরীত কোণগুলো সমান তাহলে অনুরূপ বাহুর সাথে আমি বলতে পারি যখন এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল অর্থাৎ AC কর্ণটা ABC
এবং এডিসি দুইটা ত্রিভুজে ভাগ করলো, তখন আমি বলতে পারি এবিসি ত্রিভুজের বি কোণ এবং এডিসি ত্রিভুজের ডি কোণও পরস্পর সমান হবে, কারণ অনুরূপ বাহুর সাথে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে আমাদের প্রথম যে কন্ডিশন, সে কন্ডিশনটা অনুযায়ী আমরা বি কোণ এবং ডি কোণকে সমান প্রমাণ করতে পারলাম। আমার এই পর্যন্ত বুঝতে পেরেছি আমরা, আমাদের এখানে বি কোণ এবং ডি কোণ সমান হয়ে গেল। আচ্ছা, নতুন যে জয়েন করেছো মাইক্রোফোনটা অফ করে রাখো। ঠিক আছে, তাহলে আমরা বি কোণ এবং ডি কোণ এই দুটা কোণ সমান এটা প্রমাণ করলাম, এবং এই এবি বাহু আর ডিসি বাহু সমান, এডি বাহু আর ডিসি বাহু সমান, এই দুটা প্রমাণ করতে পারলাম। কিন্তু আমাদের তো আরো একটা কোণ সমান প্রমাণ করতে হবে। আমরা বি কোণ আর ডি কোণ সমান প্রমাণ করেছি, কিন্তু এ কোণ আর সি কোণের প্রমাণ কিন্তু এখনো বাকি রয়ে গেছে। যখন আমরা এসি কে কর্ণ ধরে ত্রিভুজ দুটা সর্বসম প্রমাণ করলাম, করে আমরা প্রমাণ করলাম বি কোণ আর ডি কোণ সমান। যদি আমরা বিডি কে কর্ণ ধরে এবিডি এবং বিসিডি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে আমরা প্রমাণ করতে পারবো এ কোণ এবং সি কোণ সমান। এই প্রমাণটা অনুরূপভাবে লিখে দিলেই হবে, এখানে তোমাদেরকে এই প্রমাণটা করে দেখাতে হবে না, কারণ অলরেডি একটা প্রমাণ তোমরা একই নিয়মে করেছো, যেটা তোমরা এসি কে কর্ণ ধরে করেছো। তাহলে কেউ যদি বলো যে বিডি কে কর্ণ ধরে প্রমাণ করবে, সেটাও কিন্তু করে দেওয়া যাবে, কারণ বিডি কে কর্ণ ধরলে তোমাদের এই বি কোণটা অর্থাৎ সিবিডি এবং কোণ এডিবি এরা সমান হবে, কারণ একান্তর কোণ বলে। অনুরূপভাবে আমি যদি বলি এবিডি এই কোণটা এবং বিডিসি এই কোণটা সমান হবে, এবং বিডি সাধারণ বাহু, তো আগেরটা যেভাবে আমরা প্রমাণ করেছি এটাও একইভাবে প্রমাণ করা যাবে যে এই দুইটা ত্রিভুজ হয়ে যাবে সর্বসম। আর যখন এই এবিডি এবং বিসিডি সর্বসম প্রমাণ হয়ে যাবে, তখন আমাদের বিপরীত কোণ অর্থাৎ এ কোণ আর সি কোণও সমান হয়ে যাবে। তো এটা কাউকে করে দেখাতে হবে না, এটা তুমি নিজ থেকেই করতে পারবে। আশা করি শিক্ষার্থীরা এটুক পর্যন্ত আমরা বুঝতে সক্ষম হয়েছি। এই প্রমাণটা কারো কোনো সমস্যা থাকলে এখনই বলবে, আমি এর পরের প্রমাণে চলে যাব। এই শেষের অংশটা কি সবাই বুঝতে পেরেছো? অনুরূপভাবে যে প্রমাণ করা যায় এই দুইটা ত্রিভুজ সর্বসম দিয়ে যে যে কোণটা, বাকি যে কোণটা ছিল অর্থাৎ এ কোণ এবং সি কোণ যে সমান ছিল সেটা প্রমাণ করার, সবাই বুঝতে পেরেছো? আমরা আমাদের পরবর্তী প্রমাণে চলে যাই। আমাদের পরবর্তী প্রমাণটা হচ্ছে উপপাদ্য তিন। সবাই উপপাদ্য তিনটা লক্ষ্য করছো? বলাই আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা একটা সামান্তরিক আঁকলাম এবিসিডি, আগের মতো কর্ণ দুটো হবে এসি আর বিডি, এরা ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ও বিন্দুটা হচ্ছে তাদের ছেদ বিন্দু। এই ও বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা। সমদ্বিখণ্ডিত করা বলতে কি বোঝায়? সমান দুই ভাগে ভাগ করা। তাহলে আমাদের তৃতীয় উপপাদ্যটা আসবে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সেই প্রমাণটা আমরা এখানে দেখব। তো এবিসিডি একটি সামান্তরিক, সামান্তরিকে এসি আর বিডি দুটো কর্ণ, আমরা জানি চতুর্ভুজে দুটো কর্ণ, এবং এই কর্ণ দুটো ও বিন্দুতে পরস্পরকে ছেদ করলো। তাহলে ও বিন্দুতে এই এসি কর্ণের দুটো অংশ তৈরি হলো, একটা হচ্ছে এও, অপরটা হচ্ছে ওসি। ঠিক একইভাবে ও বিন্দুতে বিডি কর্ণেরও দুটো অংশ তৈরি হলো, একটি অংশ হচ্ছে ওবি আরেকটা অংশ হচ্ছে ওটি।
এই মোট আমাদের এখানে টোটাল চারটা অংশ তৈরি হয়েছে এই ও বিন্দুর পরস্পরকে ছেদ করাতে তো আমাকে প্রমাণ করতে হবে এসি কে যে বিন্দুতে ছেদ করলো অর্থাৎ ও বিন্দুতে দুইটা অংশ তৈরি হলো একটা হচ্ছে এও এবং ওসি এরা সমান অনুরূপভাবে আমাদের ও বিন্দুতে বিডি কে দুইটা ভাগে ভাগ করেছে একটা হচ্ছে ওবি এবং অপরটি হচ্ছে ওডি এরাও পরস্পর কি হবে সমান হবে তো এই প্রমাণটা আমরা এখন করতে যাব তো প্রমাণটা কিভাবে করব সেটা একটু লক্ষ্য করো প্রথমে এবি এবং ডিসি এই দুটো সমান্তরাল রেখা এবং আগের মতো এসি তাদের ছেদক এবং যখন দুটো সমান্তরাল রেখা হয় এবং ছেদক হয় ছেদকের দুই পাশে উৎপন্ন কোণকে আমরা বলি একান্তর কোণ এরা পরস্পর সমান একটু আগে বুঝিয়ে দিছি একান্তর কোণ কিভাবে তৈরি হলো যে এসি রেখার সাথে এই এবির সাথে যেহেতু কোণটা তৈরি করেছে তার মানে এই এবি এবং এসি রেখা উৎপন্ন কোণটা হবে বিএসি এবং অনুরূপভাবে ডিসি রেখার সাথে এসিটা যে কোণ উৎপন্ন করছে অর্থাৎ এসি ডি এরা পরস্পর সমান হবে কারণ একান্তর কোণ বলে দেখো লক্ষ্য করে ছেদকের একটা বাম দিকে আমি আবার শুরু করছি এখান থেকে প্রমাণটা তো প্রথমে বলেছিলাম এবি এবং ডিসি এই দুটো সমান্তরাল এসি তাদের ছেদক যেহেতু ছেদক তার বিপরীত দুই পাশে উৎপন্ন কোণকে বলা হয় একান্তর কোণ অর্থাৎ এক্ষেত্রে একান্তর কোণ দুটো হবে হচ্ছে বিএসি এবং এসিডি এসি ছেদকের দুই পাশে আছে তাই এবং এরা পরস্পর সমান হবে কারণ আমরা জানি একান্তর কোণগুলো সমান আবার অনুরূপভাবে আমি যদি বলি এবি এবং ডিসি এই দুটো সমান্তরাল সরলরেখা এবং সমান্তরাল রেখা দুটো ঠিক থাকবে বিডি তাদের ছেদক অর্থাৎ আরেকটি ছেদক আমরা চিন্তা করলাম সেক্ষেত্রে বিডি ছেদক থাকলে তাদের দ্বারা একান্তর কোণ একটা হবে বিডিসি খেয়াল করো বিডিসি এবং অপরটা হবে এবিডি অর্থাৎ এই কোণটা এবং এই পাশে বিডির অপোজিটে আছে হচ্ছে অর্থাৎ ডান দিকে আছে হচ্ছে বিডিসি এই কোণটা সমান হবে কারণ এটাও দেখো বিডি ছেদকের দুই পাশে উৎপন্ন কোণ অর্থাৎ বিডিসি এবং এবিডি এরাও একান্তর কোণ এবং আমরা জানি একান্তর কোণগুলো পরস্পর সমান হয় এবার এওবি এবং ওসিডি খেয়াল করো এওবি এটা একটা ত্রিভুজ এবং ওসিডি একটা ত্রিভুজ দুটো বিপরীত দিকের ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রে আমরা জানি এবি সমান ডিসি কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান আমরা প্রমাণ করেছি এবার আমরা যেটা জানি সেটা হচ্ছে দুটা কোণ আমরা অলরেডি সমান প্রমাণ করে আসছি খেয়াল করে দেখো একটা কোণ ছিল বিএসি অর্থাৎ বিএসি এই কোণটা এবং এটার একান্তর কোণ ছিল এসিডি এই কোণটা দেখো এই দুটা কোণ কিন্তু এওবি এবং সিওডি দুটা ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ এই দুটা কোণ সমান অনুরূপভাবে আমি বলতে পারি ওবিএ এবং ওডিসি সমান আমরা একটু আগে প্রমাণ করে এসেছি যে বিডিসি এবং এবিডি সমান বিডিসি আমরা বিডিসি কোণটাকে আমরা বলতে পারি ওডিসি কারণ বিডিসি বলা যে কথা ওডিসি বলা একই কথা তাহলে এই কোণটা হচ্ছে আমাদের ওডিসি কোণ অথবা বিডিসি কোণ যেটাই বলি এবং এর একান্তর কোণ হবে ওবিএ যেটাকে আমরা বলতে পারি বিডিএ বা এবিডিও বলতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এখানে লেখার সুবিধার্থে যেহেতু আমরা ত্রিভুজ দুটো নিয়েছি এওবি এবং ওসিডি তাই এবিডি কোণটা এবিও বা ওবিএ লিখলেও কোনো সমস্যা হবে না যেটা আমাদের এখানে লিখেছে তাহলে এই কোণটা আসলে আসলো কোত্থেকে এই ওএবি কোণটা এই ওএবি কোণকে আমরা বলতে পারি ওএবি এই কোণটাকে আমরা বলতে পারি বিএসি কোণ এটা কিন্তু অ্যাকচুয়ালি এসেছে এই যে প্রথম এই অংশটা থেকে বিএসি সমান কি এসিডি এই এসিডি হচ্ছে এই কোণটা এসিডি এই এসিডি না লিখে আমরা বলতে পারি ওসিডি একই কথা তাহলে আমাদের যে প্রথম অংশ থেকে যে দুটো কোণ হলো এই দুটো কোণের পরিবর্তে আমরা লিখতে পারছি ওএবি এবং ওসিডি জাস্ট আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা বলতে পারছি তাহলে অনুরূপভাবে দ্বিতীয়টা থেকে আমরা পাচ্ছি ওবিএ সমান ওডিসি এবং এবি বাহু
এবং ডিসি বাহু সমান এটা আমরা বলেছি চতুর্ভুজের সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহু সমান তাহলে এই ক্ষেত্রে দুইটা কোণ এবং একটি বাহু সমান তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দুটি কোণ এবং একটি বাহু যদি সমান হয়ে যায় তখন পূর্বের মতো কোণ বাহু কোণ উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ দুটা বলতে পারবো সর্বসম হবে এবং সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলো সমান হয়ে যাবে অর্থাৎ লক্ষ্য করে যদি আমি দেখি ওএবি ত্রিভুজে ওএ বাহু যদি হয় তার বিপরীতে সিওডি ত্রিভুজের অনুরূপ বাহু হবে ওসি এবং এওবি ত্রিভুজের অনুরূপ বাহু যদি একটি বাহু যদি বিও হয় তাহলে বিপরীতে সিওডির অনুরূপ বাহু হবে ওডি এই দুটো সমান হয়ে যাবে তো আমাদের প্রমাণের যেটা দেওয়া ছিল যে এও সমান ওসি এবং বিও সমান ওডি এই প্রমাণটি কিন্তু আমাদের এখানে সম্পন্ন হলো এই প্রমাণটি সম্পর্কে কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারো আচ্ছা আশা করি কারো কোনো সমস্যা নেই যদি কারো বইতে পেজ নিয়ে সমস্যা থাকে যদি পেজ না থাকে তাহলে এই পৃষ্ঠাটা যার পেজ নেই সে স্ক্রিনশট দিয়ে রাখো উপপাদ্য তিনটা আশা করি দেয়া হয়ে গেছে যারা বলেছ তোমাদের পেজ নেই তারা এই পৃষ্ঠাটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর যাদের পৃষ্ঠা নিয়ে সমস্যা অর্থাৎ উপপাদ্য দুই নিয়ে সমস্যা তারা এই পৃষ্ঠাটা স্ক্রিনশট দিয়ে রাখো ঠিক আছে তোমাদের এই পর্যন্ত তোমরা হয়তোবা বুঝতে পেরেছ আজকে আমাদের মূল পাঠ ছিল উপপাদ্য দুই এবং উপপাদ্য তিন ইতিপূর্বে আমরা প্রথম উপপাদ্যটি পড়েছি আজকে দুই এবং তিন নম্বর উপপাদ্য দুটো পড়লাম এবার এই উপপাদ্য রিলেটেড কিছু জিনিস আমি আরেকবার বলছি বিশেষ করে উপপাদ্য দুটার সাধারণ নির্বচনটা আমরা একটি শিখলাম সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং অপরটি শিখলাম আমরা সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান তো শিক্ষার্থীরা এ পর্যন্ত আমরা সামান্তরিকের দুটা উপপাদ্য আজকে আমরা শিখেছি যে তাদের বিপরীত বাহু এবং কোণগুলো সমান হবে এবং এর সাথে শিখেছি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবার একটি কাজ রয়ে গেছে সবাই এই কাজটির দিকে একটু লক্ষ্য করো তোমাদের উপপাদ্য তিনের পরে একটি কাজ দেওয়া আছে এই কাজটি তোমরা বাসায় করবা এবং বাড়ির কাজের খাতায় এটি সংরক্ষণ করবা প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক তো এটা তোমাদের বাড়ির কাজ আকারে দেয়া থাকবে এটা তোমরা করার চেষ্টা করবা এবং হেল্প নিবা এই আগের দুইটা উপপাদ্যের এটা তোমাদের জন্য দেয়া থাকলো যদি কেউ না পারো আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করব কিন্তু নিজেরা করার চেষ্টা করবা আর তোমরা বাড়ির কাজগুলো খাতায় সবাই করে রাখবা আমি খুব বেশি বাড়ির কাজ দেইনি কারণ এই প্রথম একটি কাজ দিয়েছি গত ক্লাসে কোনো বাড়ির কাজ ছিল না এই কাজটি করে তোমরা বাড়ির কাজে খাতায় রাখবা খুব শীঘ্রই হয়তো তোমাদের স্কুল খুলে যাবে স্কুল খুলে গেলে আমি বাড়ির কাজগুলো তোমাদের কাছ থেকে দেখব তো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় উপপাদ্য নিয়ে আর কারো কোনো কথা আছে কিনা বলো উপপাদ্য দুই এবং তিন নিয়ে কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে বলতে পারো ঠিক আছে কারো কোনো আশা করি সমস্যা নেই আমরা বুঝতে পারলাম তো তাহলে কি আজকে আমরা এ পর্যন্ত শেষ করব জি স্যার ওকে সবাই ভালো থেকো সুস্থ থাকো প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের মতো পাঠ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ
Assalamualaikum. 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 Assalamualaikum.